হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়াড়ি থেকে আজকে আমি ময়দার একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আর বানানো একদম সহজ, যখন খুশি তখন এরকম ধরনের ব্রেকফাস্ট রেসিপি তৈরি করুন আর অনেক মজা করে খান। ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেব দুটো ডিম। তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। তো সব কিছু মিশিয়ে নেব। এখন ডিমের মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এর মধ্যে দুইটা কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই ঝালটা দেবেন। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব এখন আমি ময়দা। এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি। তো ময়দাটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরা, কালো জিরাটা দিয়ে আবারও মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জল, তো অল্প অল্প করে জল দেব আর ডোটাকে মেখে নেব। সব শেষে বলবো কতটা জল লেগেছে। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দেব আর ডোটাকে মেখে নিতে হবে। আর এই রেসিপিটা আমি ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে তৈরি করেন তো সব কিছু আরেকটু বেশি পরিমাণে দিতে হবে। এখন আমি আরও কিছুটা জল দেব, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা একটু 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু গোলা রুটিটা পারফেক্ট হবে আর নরম তুলতুলেও থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। আর আমার এক কাপ ময়দার জন্য লেগেছে এখানে আমার 2 কাপ 3 চামচ মতো জল। তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি গোলা রুটিটা তৈরির জন্য চলে যাব উনানে। আর এরকম এক হাতা করে দেব। প্রথমে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তাওয়াটার মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন এক হাতা করে দিয়ে একটু ঘুরিয়ে গোল করে দিলাম। 1 মিনিট মতো রেখে দেব। উপরটা যখন ভাজা হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। এখন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটাও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। তো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবে ফোল্ড করে রোলের মতো তৈরি করে নেব। একটা পাওয়াটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। এখন আবার আরেকটা তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল, তেলটা দিয়ে আমি তেল ব্রাশ করে নেব। এখানে বেশি তেল দেওয়ার দরকার নাই, সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ব্যাটার। এখন আমি ভালো করে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে একটু গোল করে নিয়েছি, এখন আমি ভাজতে দেব 1.5 মিনিটের জন্য। আর 1.5 মিনিট হয়ে গেছে, দেখেন আমার একটা সাইড হয়ে গেছে। এখন আমি উল্টে 1.5 মিনিট মতো এই সাইডটাও ভেজে নেব। আর এখানে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ফোল্ড করে একটা রোলের মতো তৈরি করে নেব, কিংবা পাটিসাপটা পিঠেও বলতে পারেন, পিঠের মতো তৈরি করে নেব। তো এই পরোটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন আমি এটাও প্লেটের মধ্যে তুলে নেব। আর সবগুলো পরোটা আমার রেডি। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, সফট নরম। এই পরোটাগুলো কিন্তু খেতেও অসাধারণ। সকালের ব্রেকফাস্টে এরকম ধরনের রেসিপি হতেই পারে, একদম সকালের ব্রেকফাস্ট জমে যাবে। একটা ছিঁড়ে দেখাবো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। আজকের মতো বিদায়।